নমস্কার দর্শক বন্ধু, আমি প্রসেনজিৎ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকেই আমার এক জুনিয়র ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ডক্টর সাহু। ও অ্যাগ্রোনমিতে ডক্টরেট, কৃষকদের নিয়ে কাজ করেও। তো যেহেতু দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, বিভিন্ন জেলাতে আলু এই সময় চাষ হচ্ছে, আলু নিয়ে ভিডিও আমি করেছি, তো দক্ষিণবঙ্গের বহু কৃষক একটা জিনিস কিন্তু ভুল করতে চলেছেন, এবং সেই ভুলটা যাতে না করেন তার জন্যেই কিন্তু আমার এই ভিডিও। কৃষক বন্ধু, আপনারা যারা আলু চাষ করেছেন, বৃষ্টি হয়েছে, আলু গাছ বেরিয়ে গেছে, সেই সময় আমার যা রেকমেন্ডেশান ছিল, কপার অক্সিক্লোরাইড এবং ভ্যালিডামাইসিন, অনেকে স্প্রে করেছেন, অনেকে স্প্রে করেননি, অনেকে নিজের মতো ফাঞ্জিসাইড স্প্রে করেছেন, এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর যে ফাঞ্জিসাইড বলেছেন সেগুলো স্প্রে করেছেন, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু কিছু কিছু কৃষক বন্ধু, আমার কানে যেটা আসছে যে এই সময়তে গাছগুলোকে তাড়াতাড়ি বাড়ানোর জন্যে ফাঞ্জিসাইড যেমন স্প্রে করেছেন, অর্থাৎ ছত্রাকনাশক যেমন স্প্রে করেছেন, তার সাথে সাথে শিকড় বাড়ানোর জন্যে হিউমিক অ্যাসিড দানা বা হিউমিক অ্যাসিড লিকুইড সাথে মিশিয়ে স্প্রে করছেন। একটা জিনিস আপনাদের বলি, আমরা মানুষ, মনে করুন আমার পেট খারাপ করেছে, একদিকে আমি ওয়ারেস খাচ্ছি এবং পেট খারাপের ওষুধ খাচ্ছি, আর তার সাথে বিরিয়ানি খাচ্ছি, আমার যেরকম অবস্থা হবে আপনার আলু গাছেরগুলোর সেরকম কিন্তু অবস্থা হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাদের এখন শরীর খারাপ, মাটিতে রস আছে, এই সময়তে আপনি তাকে বিরিয়ানি যতই দেন সে কিন্তু খেতে পারবে না, এতে হিতে বিপরীত হবে, আপনার রোগ বাড়বে, কোনো মতেই সারবে না। আপনি 15 দিন অপেক্ষা করুন, তারপরে আপনার যা সার দেবার মনের সুখে তখন সার দেবেন। কিন্তু এই মুহূর্তে আপনারা যদি ছত্রাকনাশকের সাথে কোনো ধরনের গ্রোথ প্রমোটার মিশিয়ে দেন বা শিকড় বৃদ্ধির জন্য কোনো কিছু দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের হিতে বিপরীত হবে। একটা জিনিস আপনাদের করতে পারেন শিকড় বৃদ্ধির জন্যে, সেটা হচ্ছে ভ্যাম বিঘাপ্রতি 2 কেজি আপনি জমিতে ছড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে এটা কোনো গ্রোথ প্রমোটারের কাজ করবে না, মাইক্রোলাইজে থাকার জন্যে আপনাদের শিকড়ের বৃদ্ধি কিন্তু বেশি হবে। এর বাইরে কিন্তু আপনারা কিছু করবেন না যদি আপনাদের নিজেদের সর্বনাশ না চান, যেটা কিন্তু আমার মনে হয়। কথাটা আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে নিজেদের যদি সর্বনাশ না চান, নিজেদের মতো করে ওরকম করে ট্রিটমেন্ট করলে আলটিমেট আখেরে নিজেদেরই কিন্তু ক্ষতি হবে, তখন আরও বেশি আপনাদের ফাঞ্জিসাইড দিতে হবে, আরও বেশি খরচ হয়ে যাবে, একেই আপনাদের বীজ আলু নষ্ট হয়ে, আপনাদের এত টাকা সার জলে গেছে, তারপরে তো আপনারা যদি এই ভুলটা করেন তাহলে নিজেদের সর্বনাশ কিন্তু নিজেরাই ডেকে আনবেন। ভুলেও এই কাজটি আপনারা করবেন না, কেবলমাত্র আপনারা ছত্রাকনাশক জমিতে দিন, তবেই কিন্তু আপনাদের আলু গাছকে বাঁচিয়ে বা টিকিয়ে আপনারা রাখতে পারবেন। আশা করছি একটু কড়া কথা বলে ফেললাম আপনাদের, কিন্তু উপায় নেই, আমার কাছে যেটা খবর এসেছে আমার মনে হয়েছে এটা আপনাদের সাথে আলোচনা করা দরকার, তাই আপনাদের বললাম। অসুবিধা যদি কিছু হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও করে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি চেষ্টা করব, আমি যদি জানি উত্তর দেবার। নমস্কার।